সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, যে যেখানে আছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে একটি ফুড আইটেম আপনাদের সামনে তুলে ধরবো। আমরা তো অনেক সময় লোয়ালক করে জিনিসই দেখাই, আজকে ফুড আইটেম দেখাবো। এটা হচ্ছে চিপস। তেল বা আগুন বা জ্বালানি ছাড়াই চিপস তৈরি করতে পারবেন, কোনো প্রকার ভোজ্য তেল বা আগুন প্রয়োজন নাই, এটা কিন্তু সরাসরি খাওয়ার জন্য উপযোগী। তো এই যে এখানে রাখা আছে, আমি রাখছি, দেখেন দেখছেন, আপনার চাইলে কিন্তু এটা পাউডার হবে না, এটা টেনা পেকা কুড়মুড়ে চিপস বলে, কেউ বলে ঝুড়ি ভাজা ইত্যাদি। আমি একটু আগে মানে আপনাদেরকে মেশিনটা ট্রায়াল দিছি, সেটা আমি দেখাবো পর্যায়ক্রমে মেশিনটাও কীভাবে চালাতে না চালাতে বিস্তারিত দেখাবো। চিপস এটা, হ্যাঁ, এটা কী দিয়া তৈরি হয়, কোথায় পাবেন, কতটুকু কী পরিমাণ কী দিতে হয়, সব কিছু কিন্তু আমি আপনাদের বলে দেবো। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে আমাদের আপডেট ভিডিওগুলো আপনারা অবশ্যই সবার আগে পাবেন। তো আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, বিগ ইনোভেশন থেকে বলছিলাম আপনাদেরকে। এই যে চিপস এর ব্যবসাটা, চিপস এটা অনেক সময় তৈরি করা হয় কাঁচামালের বিষয়টা আমি আপনাকে বলি। আতপ চাল বা ভুট্টা কিংবা গম ডাউন ইত্যাদি দিয়ে কিন্তু এটা তৈরি হয় সরাসরি। আপনি কী দিয়া কী বানাইলেন কাস্টমার দেখবে সরাসরি আপনার কাছে কিনবে। এটা আবার কেউ বলে নকল খই বা জেরক্স কপি খই, খইয়ের প্রচলন উঠে গেছে, বিন্নি ধানও নাই খইও নাই, তো যার কারণে খইয়ের বিকল্প ব্যবস্থা আমরা কিন্তু তুলে ধরছি। তো এটারে কেউ নকল খই বলে, কেউ ঝুড়ি ভাজা বলে, কেউ চিপস বলে, যে এক এক এলাকায় এক নামে ডাকে আর কি, তাতে কোনো ব্যাপার না, ওটা আমি কোনো বিষয় মনে করি না। আমি মনে করতেছি কি জানেন, জিনিসটা আপনারা কোথায় পাইবেন, কীভাবে বানাবেন, এই ব্যবসাটা, 1 কেজি চাউল 50 থেকে 60 টাকা খরচ হয়, সেল মেশিনে ডিজেল পলিথিন, হ্যাঁ, কালার, তার এটা কিন্তু আমি কালার ইউজ করছি, কিন্তু জাফরং ইউজ করি, যার কারণে কালার হয়েছে, সাল হালকা হইতে এটা ভাব হয়েছে, নাহলে কিন্তু সাদা হতো। তো এটা আপনারা বিভিন্ন রং রঙের বেরঙের তৈরি করতে পারবেন, এটা কিন্তু মেশিন তো বাইরে হওয়ার সাথে সাথে কিন্তু খাইতে পারবেন, সমস্যা নেই, কোনো সমস্যা না, মুড়ির মতন আর কি। যারা ডায়াবেটিস রুগী তাদের জন্য সুখবর, আর কি ডায়াবেটিস রুগীরা এটা বেশি পরিমাণ খাইলে কোনো সমস্যা নেই, কারণ এর মধ্যে আছে খালি লবণ আর চাউল, এটা খাইলে কোনো সমস্যা নেই, এটা কোনো পার্শ্ববর্তী কিনা সাইড ইফেক্ট নেই। তো এই মেশিনটা আমরা বানাইতেছি, এটা আমাদের নিজের হাতে তৈরি। মেশিনের ভিডিও যখন দেখবেন তখন দেখবেন, অবশ্যই খেয়াল করবেন মেশিনের রং চং নাই, তার মানে আমরা মেশিন ডেলিভারি দেওয়ার আগে, মেশিন রং মারার আগে মেশিনটা কিন্তু সুন্দরভাবে চেকিং দিয়ে যখন ফাইনাল হয় তারপর আমরা রং মারি। বিকে ইনোভেশন বিডি কোনো মেশিন চেকিং ছাড়া ডেলিভারি দেয় নাই আজও আর দেবও না, কারণ চেকিং ছাড়া যদি মেশিন আমরা ডেলিভারি দিই তাহলে সে মেশিনে কোনো প্রকার প্রবলেম থাকলে আপনারা বলুন প্রবলেম হয়েছে ইত্যাদি হয়েছে সে হয়েছে, কিন্তু যদি কিনা আমি নিজে নিজে ট্রায়াল চেকিং দিয়ে যদি 100% 100% শিওর হয়ে মার্কেটে মাল দিই তাহলে কিন্তু কোনো আপনার সমস্যা নাই। আচ্ছা, চাউল দিবেন, লবণ দিবেন, কোনো পানি বা তেল তরল কোনো পদার্থ এটার মধ্যে অ্যালাউ নাই, সম্পূর্ণ শুকনা ড্রাই, তা ড্রাই, কোনো প্রকার তরল জিনিস এটার মধ্যে আপনার অ্যালাই হবে না, সম্পূর্ণ শুকনা জিনিস। তো মেশিন কী কীরকম হয় না হয় মেশিনটা আমি আপনাদের দেখাবো, চলুন মেশিনের সাথে পরিচয় করে দিন। তো এই হয়েছে সেই মেশিন আর কি, এই এতটুকু একটা মেশিন, এর ওয়েট কিন্তু 22 থেকে 23 কেজি ওয়েট, এর মাথাটা খোলা যায়, দেখেন আমি খুললে পার্ট টু পার্ট আপনাদেরকে দেখাই দেবো। এখানে আরও একটা মেশিন রাখা রয়েছে, দেখেন দেখতে একটু সুবি অসুবিধা আছে, এবার কিন্তু ঘুরাইবে না, এই দেখেন এটার এই সামান্যতম ছিদ্র দিয়া, তার মানে এই ছিদ্রটা বাইসাইকেলের মোটর সাইকেল হুন্ডার স্পোকের মতন, হুন্ডার স্পোকের মতন, রিংয়ের যে স্পোক থাকে স্পোকের মতন মোটা একটা ছিদ্র দিয়া এত মোটা ফাইবারটা বাইর হয়, বুঝতে পারছেন এবার আপনারা তাহলে কী পরিমাণ এর ভিতরে প্রেশার সৃষ্টি হয়, দেখছেন মেশিন, এটা এসে মেশিনের হেড আর কি, এই যে মেশিন, এই যে পরিষ্কার, এই পাট টু পাট খুললে গেল গা, এটা কিন্তু আমরা চেকিং দিয়া তারপরে চালাই মালায় রেডি করে দিয়ে রং মারা এই জায়গায় রাখছি আর কি।
এই যে সেটিং এর সিস্টেম এ লাগিয়ে গেল এই এই হলো মেশিন এটা আছে মেশিনের ইয়ার চাবির ঘাটার কি এখানে চাবির সেন্স করে চাউল কম বেশি বার করা বা বেশি করা কম করা সিস্টেম আছে দেওয়া আছে এটার ভিতরে হলার মধ্যে চাউল দিবেন এই জায়গাতে পড়বো আর এই জায়গাতে বাইর হইব এটা প্রচুর পরিমাণ তাপ হয় বয়লারের মতো মানে আগুনের চেয়েও মানে কোনো অংশ কম না এত পরিমাণ হিট হয় আর কি এখানে হাত দেওয়া যাবে না যার কারণে রং দিয়ে বোঝানো হয়েছে যে এই রঙে হাত দেওয়া যাবে না আগুনের রং দেওয়া হয়েছে না রং তো এই এই মেশিনটা আপটর কিংবা সাত হর্সের মোটর পাওয়া যায় সাত হর্সের মোটর দিয়েও চালাতে পারেন বৈদ্যুতিক মোটর আবার যদি মনে করেন না আমি ইমি 90 কিংবা 8.5 কিংবা 12 কিংবা 16 ইঞ্জিনে চালাইবেন স্যালো মেশিন আর কি সেটাতেও চালাতে পারেন এটা আমাদের কাছে পাবেন আমাদের ঠিকানা সমূহ হচ্ছে খালিশপুর বাজার ঝিনাইদহ জেলা আর এই ব্যবসাটি প্রফিটের বিষয়টা আমি আপনাদেরকে বলবো এবারটা চলুন প্রফিটের বিষয়টা একটু আলোচনা করি প্রফিটের বিষয়টা হচ্ছে এটা আপনার 1 কেজি চায় 3 কেজি চাউল যদি আপনি চিপস তৈরি করেন সেক্ষেত্রে সময় লাগবে 4.5 মিনিট কিংবা 5 মিনিট তো 5 মিনিট ধরেন বেশিটাই ধরেন কম দরকার দরকার নেই 5 মিনিট যদি সময় আপনার 3 কেজি চাউল চিপস তৈরি করেন সেটা পোলট্রি ফিড ফিড বুঝেন তো পোলট্রি যে ফিডের যে প্লাস্টিকের যে বাস্তাগুলো ধান যদি বোঝাই করেন তো 50 থেকে 60 কেজি ধান ধরে আর কি ওই পোলট্রি ফিডের চা বাস্তার ভিতরে যদি এটা লোড বোঝাই করেন 3 কেজি চাউলের চিপস তৈরি করার পরে 1 বস্তা ফুল ফিল লোড হয়ে যাবে তাহলে কী পরিমাণ এটা আর কি ফুলে আর কি বুঝতে পারছেন ব্যাপারটা এটা খুব লাভজনক একটা ব্যাপার তার মানে 1 কেজি চাউল 400 থেকে 500 টাকা বিক্রি করা যায় সামান্য 20,000 টাকার একটা মেশিন কিনে কিন্তু মাসে 70 থেকে 80,000 টাকা ইনকাম করা সিম্পল একটা বিষয় তার মানে দিন 5,000 টাকা ইনকাম করা যায় মেশিন দিয়ে কোনো ব্যাপার না যদি কিনা আপনি হাট বাজার করেন কিংবা ওই যে জলসা কিংবা কোনো অনুষ্ঠান কিংবা মেলাঘাট বাজারঘাট করে বেড়ান আর কি সেক্ষেত্রে এটা এত পরিমাণ চাহিদা সেল হয় আর কি তো বেকারত্ব জীবনযাপন ঘোরাফেরা না ফেরা স্বল্প পুঁজি নিয়ে এটা কিন্তু মনে করেন পুঁজি নাই বলেই চলে পুঁজি নাই অনেক রুজি তো এই ব্যবসাটা আপনারা করতে পারবেন সমস্যা নাই কোনো লাইসেন্স টাইসেন্স কোনো কিছু দরকার হয় না মেশিনের দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আমাদের নাম্বার কালেকশন করবেন মেশিন ব্যবসা করার আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিতেছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে